স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, খালি পেটে ভুল করেও যে আটটি খাবার খাবেন না, জেনে নিন। ক্ষুধা লাগলেই যে হাতের সামনে যা আছে তাই খেয়ে নেব তা কিন্তু নয়। প্রতিটি খাবার খাবারই একটা নির্দিষ্ট সময় আছে, তা না হলে খাবার গ্রহণে উপকারের পরিবর্তে উল্টো ক্ষতি হতে পারে শরীরের। কিছু খাবার রয়েছে যা খালি পেটে খাওয়া একদমই ঠিক নয়। আসুন জেনে নেই কোন খাবারগুলো ভুল করেও খালি পেটে খাওয়া যাবে না। এক, টমেটো। টমেটোয় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং নিউট্রিশন থাকে, কিন্তু এই টমেটো খালি পেটে খাওয়া একেবারেই অনুচিত। এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। টমেটো বিদ্যমান অ্যাসিড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাসিডের সাথে মিশে পাকস্থলীর মধ্যে এক ধরনের অদ্রবণীয় উপাদান তৈরি করে। এটি পাকস্থলীতে পাথর হওয়ার কারণ হতে পারে। দুই, শশা। প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকায় শশা খালি পেটে খাওয়া একেবারেই উচিত নয়। এর ফলে তল পেটে যন্ত্রণা, হৃদরোগ, পেট ফাঁপা সমস্যা হতে পারে। তিন, কলা। কলাকে বলা হয় সুপার ফুড, এটি হজমের জন্য খুবই দরকারি। কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে, কিন্তু যদি আমরা খালি পেটে কলা খাই তাহলে রক্তে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য হারিয়ে যেতে পারে, তাই সকালবেলা কলা খাওয়া মানা। চার, কোমল পানীয়। কোমল পানীয়তে থাকে উচ্চ পরিমাণ কার্বনেটেড অ্যাসিড, খালি পেটে এগুলো খেলে বমি ভাব তৈরি হতে পারে। পাঁচ, দুধজাত খাবার। দই কিংবা দুধের তৈরি যে কোনো খাবার খালি পেটে খাওয়া উচিত নয়, এতে অ্যাসিডিটি হয়। বাড়ি খাবার গ্রহণের পর দুধ বা দই খাওয়া উচিত। ছয়, লেবু জাতীয় খাবার। লেবু বা লেবু জাতীয় ফল খালি পেটে খাওয়া ঠিক নয়। বাতাবি লেবু, কমলা, মালটা ইত্যাদি খালি পেটে খেলে অ্যাসিডিটি বাড়ার ঝুঁকি থাকে, এটি শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতি করে। সাত, মশলাদার খাবার। জাল খাবার খেতে পছন্দ করেন অনেকে, তবে খালি পেটে জাল জাতীয় খাবার খাওয়া ঠিক নয়। এর ফলে অ্যাসিডিক বিক্রিয়ার কারণে পেটে জ্বালা পোড়া হয়, নিয়মিত এরকম হলে পাকস্থলীর ক্ষতি হবার ঝুঁকি বাড়ে। আট, চা কফি। খালি পেটে চা কিংবা কফি খাওয়া ক্ষতিকর। চায়ের মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় অ্যাসিড যা পাকস্থলীর আবরণকে ক্ষতিগ্রস্ত করে। কফিতে যে ক্যাফেইন থাকে তা পাকস্থলীর জন্য ভালো নয়, তাই সকালবেলা চা কিংবা কফি খেলে তার আগে এক গ্লাস পানি খেয়ে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।